আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার ম্যাচে বাজে রেফারিং এর শিকার হয়েছে ক্রোয়েশিয়া এমন অভিযোগ করেছেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ আন্তর্জাতিক গণমাধ্যমে লুকা মদ্রিচ বলেন যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা জিতেছে তারা আমাদের চেয়ে ভালো দল ছিল তারা অবশ্যই জয়ের দাবিদার কিন্তু জানান কিছু জিনিস সম্পর্কে তার বলা উচিত যা তিনি সচরাচর বলেন না মদ্রিচ আরো বলেন তিনি রেফারি নিয়ে কথা বলতে চান না কারণ এটা তার দেখা সবচেয়ে বাজে রেফারিং ওটা পেনাল্টি ছিল না বলেও দাবি তার পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে 3-0 গোলে হেরে ক্রোয়েশিয়া বাদ পড়েছে বলে মনে করেন মদ্রিচ